নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। নজরুল মঞ্চে আজ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা তাদের কর্মসূচি পালন করলেন এবং সেই কর্মসূচিতে তারা বিভিন্ন রকম ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বললেন, অভিষেক ব্যানার্জিও অনেক কথাই বললেন। আমরা ভেবেছিলাম নজরুল মঞ্চে হয়তো আজ জানব বা দেখব বহু বিজেপির নেতাকর্মী বা বহু বিজেপির এমএলএ তারা হয়তো জয়েন করছে, কারণ সেটাই মোটামুটি মিডিয়া মারফত রটিয়ে দেওয়া হয়েছিল যে এবার আজ অভিষেক ব্যানার্জি তৃণমূলের দরজা হয়তো একটুখানি খুলবেন, তাতে কিছু লোক ঢুকে আসবে। এভাবেই বাতাবরণ গোটা রাজ্যে তৈরি করা হয়েছিল। দেখা গেল কিছুই হয়নি, অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন হেভিওয়েট কোনো নেতা বা মন্ত্রী বা এমএলএ, এরকম টাইপের কোনো গল্প নেই। আসল গল্প ছিল অন্য। গল্পটা হচ্ছে এবার দুয়ারে সরকার নয়, এবার দুয়ারে তৃণমূল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবার দুয়ারে দুয়ারে পৌঁছবে। দেখুন, দুয়ারে দুয়ারে পৌঁছানো এবং বিভিন্ন প্রকল্প নিয়ে বোঝানো এবং তাদের প্রতিটা বাড়িতে যাওয়ার যে কর্মসূচি, এটা রাজনৈতিক কর্মসূচি এবং একটা রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করবেই। এবং যখন এমনই একটা পর্যায়ে যাচ্ছে, যখন গোটা রাজ্যে দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেস চিহ্নিত হয়ে আছে, অর্থাৎ সবার মুখে একটাই কথা, তৃণমূল কংগ্রেস মানেই আমার আবাস যোজনা টাকাটা বা আমার আবাস যোজনা যেটা আসার কথা উচিত ছিল সেটা আসেনি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা রাস্তায় বসে আছেন, যারা মেধাযুক্ত, যারা অরিজিনাল চাকরি পাওয়ার যোগ্যতা ছিল তারা রাস্তায় বসে আছেন, আর যারা অমেধাযুক্ত, যাদের যোগ্যতা ছিল না, যারা টাকা পয়সার বিনিময়ে চাকরিগুলো পেয়েছেন তারা শিক্ষকতা করছেন। এরকম যখন গোটা রাজ্যের অবস্থা, কখনো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে দেখতে পাওয়া যায় এবং কখনো এমএলএদের দেখা যায় জেলে আছেন, একদম মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, বীর, অনুব্রত, এবার সবাই যখন দুর্নীতির দায়, এক একজন এক এক রকম দুর্নীতির দায় জেলে আছেন, সেরকম একটা পরিস্থিতিতে গোটা রাজ্যে যখন মানুষ বিমুখ হয়ে যাচ্ছে তৃণমূল থেকে, তখন তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক কর্মসূচি নিল এই বাড়িতে বাড়িতে পৌঁছানো। দেখুন, এই বাড়িতে বাড়িতে পৌঁছানো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের নাটক, আর জনগণও জানে যে এটা একটা নাটক চলছে, এটা নিয়ে আমাদের কোনো ব্যাপার না, অর্থাৎ যা বলেছে তৃণমূল কংগ্রেসে যা হচ্ছে কর্মসূচি তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু যায় আসে কোথায় জানেন, কোথায় জানেন? যায় আসে তখনই যখন দেখি আমরা যে সমূহ বিপদ আসতে চলেছে এবং সেই বিপদ নিয়ে এখনো পর্যন্ত কোনো মিডিয়া দেখলাম না সরব হলেন বলে। জানি এরপরে হয়তো সরব হবেন, কারণ সরব হওয়াটা দরকার আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সবাইকে বোঝালেন যে তৃণমূল একটা নতুন ফরমেশন করে এগোচ্ছে, অর্থাৎ সেই ফরমেশনটা হচ্ছে জনতার সঙ্গে সংযোগ করা। এই জনতার সংযোগ করার সময় তারা যেটাকে ব্যবহার করবে সেটা হচ্ছে দিদি সুরক্ষা কবচ। এই দিদি সুরক্ষা কবচ এবং দিদির দূত, এই সমস্ত নিয়ে তারা এগোচ্ছেন। দেখুন, সুরক্ষা কবচ কি এবং সেটা আমাদের কতটা সুরক্ষা দেবে, নাকি আমাদের সুরক্ষা থাকতে গেলে সেই শোলের বিখ্যাত ডায়লগটা মনে করতে হবে যে গব্বর সে বাঁচানে ওয়ালা খুঁত হয় ওই গব্বর, মানে গব্বরের কাছ থেকে বাঁচাতে পারে একমাত্র গব্বর। তো সেরকমই কি তৃণমূল কংগ্রেসের হাত থেকে, মানে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, এটা হবে না। তো এটা বলছি, তার পিছনে কারণ কি আছে, আমি যুক্তি ছাড়া কথা বলি না, কারণ আপনারা জানেন রুদ্রবার্তা মানে আনকাট কথা কিন্তু যুক্তি সহকারে। সেখানে আমার যে যুক্তিটা মনে হচ্ছে বা আমার যেখানে ভয় লাগছে, কোথায় জানেন, সমস্ত কর্মসূচিতে কোথায় বাংলা আবাস যোজনা বলছেন তারা, কিন্তু বাংলা আবাস যোজনা যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা আজকে বাচ্চা বাচ্চা সবাই জানে। স্বাস্থ্যসাথী বলুন, এটা নিজস্ব প্রকল্প, কিন্তু খাদ্য সংক্রান্ত ব্যাপার যেটা বলবেন সেটা সম্পূর্ণটাই হচ্ছে কেন্দ্র সরকারের, রেশনিং সিস্টেম কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কোনো রেশনিং সিস্টেম নেই, আর জনগণ সবাই জানেন জল থেকে শুরু করে সড়ক সবই রাজ্য সরকারের নয়, কেন্দ্র সরকারের প্রকল্প, আজ সবাই জানেন। এগুলো নিয়ে আমি যাচ্ছি না, তারা তাদের মতো করে প্রচার করছেন, স্টিকার ব্যাপার আছে, এই স্টিকার মারা স্টিকার দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। অর্থাৎ এই যে দিদির দূত হিসেবে কিছু কিছু মানুষ যাবে আর কি, প্রতিটা বাড়িতে যোগাযোগ করবে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ তৃণমূল সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, সে স্টিকার মারা প্রকল্পই বলুন না যা বলুন, মানে আবাস যোজনার নাম করে স্টিকার মারা, এগুলো সমস্ত প্রকল্পই বলুন, সেগুলো তারা বোঝাবে। এই বোঝানো অব্দি ঠিক আছে, কারণ মানুষ আজ বুঝে গেছে, তারা সবাই আর বড় বড় চ্যানেল কম দেখে, তারা আমাদের মতো ইউটিউবারদের কথা শোনে, কারণ শোনার পরে তাদের ডিসিশন নেয় যে হ্যাঁ এরা ঠিক বলছে, ওরা ভুল বলছে। তো সেখানে দাঁড়িয়ে তারা জানে যে কোনটা কেন্দ্র সরকারের প্রকল্প, কোনটা রাজ্য সরকারের প্রকল্প, সব বুঝিয়ে দিয়ে চলে গেল জনগণ, মাথা নিচু করে বলে হ্যাঁ ঠিক আছে বুঝেছি বুঝেছি, এটা বাস্তব সত্যি বলছি আপনাদের।
কিন্তু তারপরে ভয়ঙ্কর বিপদ আসবে। কারণ জানেন, কারণ আমার কথাটা আপনারা সবাই কিন্তু মিলিয়ে নেবেন, কারণ যে বিপদের আঁচ আমি করতে পারছি, জানি আপনি এবার ভাববেন বিপদ আছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু আজকে বললেন আপনারা সবকিছু বলার পরে বাড়িতে কিন্তু নম্রভাবে একটা স্টিকার লাগিয়ে আসবেন, ওটা ওই কি হচ্ছে দিদির সুরক্ষা কবচ, একটা স্টিকার ক্যালেন্ডার দেবে, ক্যালেন্ডারটা আপনি টাঙাবেন বাড়িতে কি ভেতরে রাখবেন জানি না, কিন্তু আপনার বাড়ির সামনে দরজায় একটা স্টিকার লাগানো হবে, এইখানেই শুরু হবে কিন্তু গন্ডগোল। আর সেই গন্ডগোলের আশঙ্কা কিন্তু আমি ভয়ঙ্কর ভাবে করছি, কারণ একবার অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না যে যারা স্টিকার লাগাতে চাইবে না সেটা ছেড়ে দেবে, তুমি লাগাতে চাইবে। এবার হবে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে আসা দিদির দূত কখন অনুব্রতের দূত হয়ে যাবে আমি নিজেও বুঝবো না, কারণ বলবে স্টিকারটা লাগাবো, আমি বললাম না লাগাবেন না, কারণ আমার বাড়ির সামনে স্টিকারটা দরজায় স্টিকার আমি লাগাতে দেবো না, বিচ্ছিরি লাগবে, আমার বাড়িটা সুন্দর করে সাজানো, দরজাটা সুন্দর করে গণেশ ঠাকুরের ছবি আছে, আমার বাড়িতে একটা স্টিকার লাগাতে এলো, আমি বললাম না, কারণ দিদির দূত গণেশ ঠাকুরকে মানবে কি মানবে না, কোন ঠাকুরকে মানেন কি মানেন না সেটা আমি জানি না, সে স্টিকারটা লাগাতে গেল, আমি বললাম লাগাবেন না, ব্যাস শুরু হবে গন্ডগোল। কারণ তৃণমূল তখন তাদের বেশি দেখাবে, বেশি শক্তি দেখাবে, কারণ আমি লাগাবো, না লাগালে কি হবে, না লাগালে ওই দূত যে আমার বাড়িতে এসে কার তার কাজটা যে করে গেছে সেটা তো প্রমাণ থাকছে না, সে প্রমাণটা হচ্ছে ওই স্টিকার লাগানো, কারণ পরেই অঞ্চলের কোনো নেতা বা মন্ডলের কোনো নেতা বা ওয়ার্ডের কোনো নেতা ঘুরে দেখবে সব বাড়িতে গেছে তো, এবার দেখলো আমার বাড়িতে স্টিকার নেই, তুই যাসনি কেন, এই হাত থেকে বাঁচার জন্য দিদির দূত নিজেকে বড় করার জন্য স্টিকারটা লাগাবে, এবং লাগালেই আমার সঙ্গে হবে তর্কাতর্কি, তারপরে যে পরিস্থিতি তৈরি হবে তার দায় কে নেবে, মমতা ব্যানার্জি পুলিশ নেবে প্রশ্ন আমার, কারণ পুলিশ মন্ত্রী তিনি, নাকি অভিষেক ব্যানার্জি নেবেন। নিচু স্তরে যে গন্ডগোল হয়, উপর স্তরে তো সবাই খাওয়া খাওয়াই হয় আমরা জানি, মানে কে কার বিয়েতে খাচ্ছেন কে কার নেমন্তন্ন খাচ্ছেন আমরা জানি না, কিন্তু নিচু স্তরে কিন্তু মারামারি হয়, নিচু স্তরে যারা থাকে তারা হচ্ছে বোড়ে, তারা মারপিট করে ফেলবে, কারণ যার বাড়ি ভেঙেছে যার বাড়ি পুড়েছে, আপনারা দেখেছেন কোনোদিন তৃণমূলের কোনো বড় নেতা বাড়ি পুড়েছে, দেখেন, দেখেন, দেখবেন না, কোনো নেতা মন্ত্রীর বাড়ি পুড়েছে, কোনো বিজেপির বড় নেতার বাড়ি পুড়েছে, হয় না, পুড়ে যায় বোড়ে নিচের তোলা লোকেদের, তাদের বাড়ি আক্রমণ হয়, তাদের বাড়ি আক্রান্ত হয়, এটা বাস্তব সত্যি, সিপিএমের তাই হয়, কংগ্রেসে দেখুন তাদেরও তাই হবে। তো সেখানে দাঁড়িয়ে কংগ্রেস সিপিএম বিজেপি করা যে সমস্ত সাধারণ লোকেরা আছে অর্থাৎ যারা কর্মী, তাদের বাড়িতে স্টিকার লাগাতে গেলেই গন্ডগোল শুরু হবে, সেই গন্ডগোলের দায় কে নেবেন। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের উচিত এক্ষুনি প্রেস বিজ্ঞপ্তি করে জানানো, যারা স্টিকার লাগাতে চাইবে না ফিরে আসবে তোমরা, কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা পাশে স্টিকার যারা লাগাচ্ছে তাদের লাগাতে দেবে, প্রত্যেকের বাড়ির দরজাতে কেউ কোনোদিন অত বড় বড় স্টিকার লাগাতে দেবে, একটা বড় স্টিকার ধাবড়া টাইপের স্টিকার লাগিয়ে দেবে কেউ নেবে, ছোট স্টিকার লাগাতে চায় না কেউ, বলে স্টিকার লাগাবে কেন, একটা ঘরের সামনে আপনি দরজার মধ্যে একটা স্টিকার লাগিয়ে দেবেন, আমার দরজাটা পয়সা দিয়ে করা সব কিছু করে করেছি, পরিষ্কার করে রং করেছি, একটা স্টিকার লাগিয়ে দিতে হবে দিদির সুরক্ষা কবচ কেন, এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাবে, আর এই প্রশ্ন থেকেই শুরু হবে বিতর্ক, এবং বিতর্ক থেকে শুরু হবে কিন্তু গন্ডগোল, যেটা আমার আশঙ্কা। কাজে এই প্রকল্পটা যা প্রকল্পই করুন, যা পরিকল্পনাই করুন, মানুষকে বোঝানোর, অ্যাকচুয়ালি মানুষকে ঘুরিয়ে দেওয়া যে আমরা তোমার পাশে ছিলাম, এতদিন ধরে কিছু করলেন না, আজকে মনে পড়লো সুরক্ষা কবচ দেওয়ার কথা, এটা শুনলে লোকে নয় ঘোড়ায় হাসবে, কিন্তু সে হাসুক যাই হোক, কিন্তু বিপদটা আমার ঘরের সামনে, কারণ আমার দরজায় স্টিকার লাগাতে আসা অনুব্রত মন্ডলের কোনো শিষ্য হবে কিনা, সে চরম চরম দরম দরম গুরু বাতাস বা পিঠের ওপরে বোম মেরে দেবো কথাটা বলবে কিনা আমরা নিজেরাও জানি না, কারণ পুলিশের জিপে বোম মারতে বলা অনুব্রত মন্ডল যদি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বীর হন, ফিরা রাখবে চোখে যদি বাঘ হন, তাহলে এই উপাধি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের লোকেরা বীর বা বাঘ হওয়ার জন্য আমার বাড়িতে স্টিকার লাগানোর জায়গায় পিঠেই আমার স্টিকার লাগিয়ে দেবে না, তো প্রশ্ন কিন্তু বারবার উঠছে, আর এই প্রশ্নটাই হচ্ছে আমাদের কাছে চিন্তার বিষয়, কারণ আমরা একজন সাধারণ নাগরিক, আমরা চাই শান্তিতে থাকতে, মোদীর বিজেপির কংগ্রেস বিজেপি থেকে যদি এসে কেউ বলে যে বিজেপির এই প্রকল্পগুলো হয়েছে আপনার বাড়িতে বড় করে মোদীর ছবি লাগিয়ে দেবো, এটা কি তৃণমূল করা কোনো কর্মী মানবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি মোদীর ছবি লাগানো হয় তাহলে কি মানবে কেউ, আমি কেন আমার বাড়ির সামনে ওই স্টিকার লাগাতে দেবো, এই প্রশ্নটা উঠবে, কিন্তু এখানে অধিকারের ব্যাপার এসে যাবে, এখানে এসে যাবে সংঘর্ষের ব্যাপার, কাজে এটা বুঝে আমার মনে হয় আরও একটা বিবৃতি দিয়ে বোঝানো উচিত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যে এই ব্যাপারটা মাথার মধ্যে রাখবে, কেউ যদি লাগাতে না চায় লাগিও না, তার সঙ্গে কথা বলো, কাগজ দাও, সব কিছু দাও, বুঝিয়ে এসো, কিন্তু তার সঙ্গে শত্রুতা করো না, শত্রুতা করলে ফল এমনিতেও খারাপ হবে এর চেয়েও খারাপ হবে, কারণ তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হবে বলে আমার মনে হচ্ছে। আমি একজন সুস্থ স্বাভাবিক ভারতবর্ষের নাগরিক,
স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে যেটা বুঝলাম সেটা আমি আপনাদের সামনে রাখলাম। যদি মনে আমার কথা যুক্তি আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনিও জানাবেন আপনি ভয় পাচ্ছেন কি আশঙ্কিত হচ্ছেন কি হচ্ছেন না। এটাই ছিল এখনকার বার্তা। পরবর্তী বার্তা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।